দেখুন, প্রশংসা ভালো লাগে কতক্ষণ বলে, যখন সময় ভালো থাকে। সময় খারাপ হলে প্রশংসাও ভালো লাগে না। আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা ভেঙে আপনি পড়ে আছেন, আর কেউ যদি আপনাকে বলে বলে আপনার জয় হোক জয় হোক, তখন ভালো লাগবে? হ্যাঁ, আপনি হসপিটালে ভর্তি আছেন, আইসিইউতে ভর্তি আছেন, আর কেউ এসে বলে বলে আপনার জয় হোক নেতাজি জিন্দাবাদ, ভালো লাগবে? মানুষ তো নিজের প্রশংসার জন্য টাকা খরচ করে, করে কি না? নেতারা দেখবে টাকা খরচ করে লোক জড়ো করে, সব পিছনে পিছনে চলবে, নেতাজি জিন্দাবাদ, দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ। কিন্তু তুমি যখন কষ্টে আছো, দুঃখে আছো, সেই সময় কেউ জিন্দাবাদ বললে, তোমার জয় জয়কার করলেও শুনতে ভালো লাগে। তার জন্য জীবনে কখনো প্রশংসার ক্ষুধা রাখতে নেই, প্রশংসার ক্ষুধা বহুত খারাপ। প্রশংসার ক্ষুধা সবসময় ডাইজেস্ট হয় না, প্রশংসা খেলে, প্রশংসা এমন জিনিস না, এটা সবসময় ডাইজেস্ট হয় না, কখনো কখনো এটা কষ্ট দেয়, বেশি প্রশংসা শুনতে নেই। কেউ যদি তোমার বেশি প্রশংসা করে, তখন হাত জোড় করে দেবে, বেশি প্রশংসা করবে না। কেন? প্রশংসাই অভিমানকে জন্ম দেয়। অভিমানের জননী কে? অভিমানের জননী কে? খুব মন দিয়ে শুনবে, অভিমানের মা কে? অভিমানের জননী, অভিমানের মা হলো প্রশংসা। অভিমানের জননী হলো প্রশংসা। যেখানে প্রশংসা হবে সেখানে অভিমান জন্ম নেবে, আর এই অভিমান যদি একবার জন্ম নেয়, তাহলে সেখানে কি হয় বলে, সেখানে দুঃখই দুঃখ হয়। এই সংসারে কিছু লোক জন্মই নেয় দুঃখের জন্য, শুধু দুঃখ দেওয়ার জন্য। তদ্রূপ একজন হলো অভিমান। এই অভিমান একবার যার ভিতরে জন্ম নেয়, তাকে শুধু কষ্টই দিয়ে যায়। প্রেম সে বলো,